If a man loves a dog, he is a good man. If a dog loves a man, he is a good man. অনেকটা এইরকম একখানা কথা দিয়েই আমাদের সাথে পরিচয় হয়েছিল হাতোরাতে আগে। পাতার লোকের এই ডায়লগগুলো শুনে তোমরা হয়তো ভাবছো যে আমি আবার পুরনো একখানা সিরিজ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে এলাম বুঝি। না না, আসলে তা একদমই নয়। এই সপ্তাহে আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি একখানা এমন সিনেমা নিয়ে যার মধ্যমণি হয়ে আছে একটি কুকুর। জানি জানি সিনেমার এই কন্টেন্ট শুনলে নিজেদের ইমোশন ধরে রাখা বড্ড কঠিন হয়ে পড়ে, আর সেই লোকটা আমিও সামলাতে না পেরে ঝটপট দেখে ফেলেছিলাম এই সিনেমা, যার নাম হল 777 চার্লি। রাগ, ক্রোধ, লোভ, মোহমায়া এই সবের মাঝে এই সিনেমাখানা এক উন্মুক্ত বাতাস। কিরণরাজের পরিচালনা ও রাক্ষিত শেট্টির অপূর্ব অভিনয় এই সিনেমা যেন এক মন্ত্রমুগ্ধ করা অভিজ্ঞতা। প্রাথমিকভাবে এই সিনেমাখানা কন্নড় ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছিল, তবে এই সিনেমাখানা কন্নড় ভাষা ছাড়া আরও অনেক ভাষা তথা হিন্দি ভাষাতেও বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে। কিন্তু এখানে ভাষাটা ইম্পর্টেন্ট কেন সেটাই ভাবছো তো? আসলে এই সিনেমার ইউএসপি এই ভাষাতেই। কন্নড় হোক বা হিন্দি, সিনেমাখানা ভালোবাসা, সহানুভূতি, প্রেম ও আদরের এক অভূতপূর্ব সংমিশ্রণ, আর সেইটাই এই সিনেমার একমাত্র ভাষা। তাই লিঙ্গুইস্টিক্যালি এই সিনেমা বিভিন্ন ভাষাতে মুক্তিপ্রাপ্ত হলেও দ্য সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইট ইউজেস ইজ কমপ্লিটলি ইউনিভার্সাল। আমাদের জীবনে মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যায় যার পরে আমরা আর সেই আগের আমিতে ফিরে যেতে পারি না। অনেকেই বলে এটাই নাকি জীবনের ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি সিনেমার ভাষায় কখনো কখনো প্রেমে, আবার কখনো কখনো হিংসায় পরিণত হয়। কিন্তু এই ট্র্যাজেডির কারণেই এই সিনেমার প্রোটাগনিস্ট ধর্মা নিজেকে গুটিয়ে নেয় এক বন্দি কারাগৃহে। অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস, সিগারেট ও মাদকের নেশায় আচ্ছন্ন এই ধর্মার জীবনে আসে এক নিষ্পাপ ছোট্ট জীব, এই সিনেমার মধ্যমণি চার্লি। ব্যাস ব্যাস ব্যাস, আপাতত এইটুকুই। পুরো গল্পটার জন্য এই গোটা সিনেমাখানা অবশ্যই দেখতে হবে। কলাকুশলীদের কথা বলতে গেলে যার কথা প্রথমেই বলতে হবে সে হলো আমাদের চার্লি। গোটা সিনেমা জুড়ে তাঁরই রাজত্ব চলেছে, আর সেই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেছে রক্ষিত শেট্টি। যে গ্র্যাজুয়াল ইভলিউশন অফ ক্যারেক্টার অ্যান্ড ওপেননেস টু ইমোশন উনি ফুটিয়ে তুলেছেন এই রূপলি পর্দায় তার সত্যিই মর্মস্পর্শী। সিনেমার কন্টেন্ট বাদে সিনেমাটোগ্রাফি ও অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বেশ মনোরঞ্জন করেছে। এমন দৃষ্টিনন্দন কিছু শর্টস সুন্দর করে গুছিয়ে পেশ করেছে সিনেমার নির্মাতারা, যা দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। তাই সব মিলিয়ে এই সিনেমাখানাকে আমি 4টে জয়নাগড়ের মোয়া দিলাম। আশা করি তোমাদেরকেও এই সিনেমা এইরকম নির্মল আনন্দে মুগ্ধ করে তুলবে। আজ তাহলে আসি, ধিকাস্ট রিভিউ এর পরবর্তী পর্ব আগামী সপ্তাহে আসছে।